হ্যালো, আজকে বিষয়ে আলোচনা করা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিউজ ফিড এর অ্যালগোরিদম কিভাবে কাজ করে। চলুন দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু কিছু বিষয় না জানার কারণে আমরা ভালোভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি না। তার মধ্যে অন্যতম হলো অ্যালগোরিদম সম্পর্কে না জানা। যেমন ফেসবুকের নিউজ ফিডে কোনো পোস্টকে অ্যালগোরিদম কীভাবে বেশি প্রাধান্য দেয়। আপনি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যালগোরিদম জানেন, তাহলে এই সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেটিংয়ের অনেক সহজ হয়ে যাবে। মার্ক জুকারবার্গ 2014 সালে বলেছেন, তারা সেই কন্টেন্টগুলো একজন ইউজারকে দেখায় যা ইউজারের কাছে ইন্টারেস্টিং, ইউজারদের ভালো সার্ভিস দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত ইউজারের ব্যবহার বা আচরণ বোঝার চেষ্টা করে, সেই অনুযায়ী নিউজ ফিড তৈরি করে। তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সফলভাবে করতে হলে আপনাকে অবশ্যই তাদের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে। ফেসবুক ব্যবহারিক আচরণ বস্তু 2007 সালে যেই বাটনটি ফেসবুক ব্যবহার করেছে তা হলো লাইক বাটন। এই বাটনে লাইক দেওয়ার মাধ্যমে একজন ইউজার তার পছন্দের বিষয়টিকে ফেসবুকের কাছে প্রকাশ করে। এটির মাধ্যমে সর্বপ্রথম ফেসবুক ইঞ্জিনিয়ার বুঝতে পারত কোন পোস্ট ইউজারের কাছে ভালো লাগতো আর কোন পোস্টটি বিরক্ত। এরপর ইউজারের আচরণ আরও সহজে বোঝার জন্য ফেসবুক ব্যবহার করলো রিয়াকশন বাটন। এটির মাধ্যমে ফেসবুক তার ব্যবহারকারীদের পছন্দ, হাসি, বিকৃতি ইত্যাদি বুঝতে পারে এবং সেই অনুযায়ী নিউজ ফিড তৈরি করে। এছাড়াও পোস্টে ক্লিক করলেও ফেসবুক ইউজারের পছন্দ বুঝে নেয়। যেমন একটি ছবি ক্লিক করলে ইউজার দেখলো কিন্তু লাইক দিল না, সেটাকেও ফেসবুক ভালো লাগা হিসেবে গণ্য করে। রিলেভেন্সি স্কোর। ফেসবুক শুধু লাইক বা রিয়াকশনের মাধ্যমে তার নিউজ ফিড সাজায় না, তার অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন কমেন্ট, শেয়ার, হাইট, এমনকি স্প্যামিং রিপোর্টিংয়ের মাধ্যমেও। ফেসবুক এগুলোর মাধ্যমে আপনার সাথে পোস্টের রিলিভেন্সি তৈরি করে এবং প্রত্যেকটি স্কোর দেয়, সেই স্কোর অনুসারে নিউজ ফিড তৈরি করে। আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, সেই রিলিভেন্সি স্কোরের মাধ্যমে হাজার হাজার পোস্ট থেকে আপনার নিউজ ফিড তৈরি হয়। 2015 সালের জুলাই মাসের পর থেকে ফেসবুক ফিচারে এক নতুন পরিবর্তন নিয়ে এসে, তা হলো সি ফাস্ট। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের প্রাধান্য দিতে পারবেন, অযথা তাদের যাদের পোস্ট লগ ইন করার পর সর্বপ্রথম দেখতে চান তাদের নতুন পোস্টগুলো প্রথম আপনার নিউজ ফিডে দেখাবে। এটি করার জন্য ডাউন ওয়ার্ড ফেসিং এরোতে গিয়ে নিউজ ফিড প্রিফারেন্সে ক্লিক করুন, তারপর সি ফাস্ট আপনার পছন্দের তো বন্ধুদের সিলেক্ট করুন যাদের পোস্ট সবসময় আপনি নিউজ ফিডে পেতে চান। একটি পোস্টে কতটুকু সময় ব্যয় হয়। একটি ইউজার কী পরিমাণ সময় ব্যয় করে একটি পোস্ট দেখে তার উপর নির্ভর করে ফেসবুক নিউজ ফিড তৈরি করে। কোনো পোস্ট পড়তে বা দেখতে যদি ইউজাররা বেশি সময় ব্যবহার করে, তাহলে ফেসবুক সেই পোস্টকে ইতিবাচক হিসাবে দেখে এবং নিউজ ফিডে দেখায়। ভিডিও এঙ্গেজমেন্ট। 2015 সালে ফেসবুক একটি জরিপ করে দেখে যে নিউজ ফিডে কোনো ভিডিও দিলে ইউজাররা তার প্রতি কেমন সাড়া দেয়। জরিপে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ইউজার ভিডিও তেমন লাইক করে না, কমেন্টস করে না এবং শেয়ারও করে না। যেহেতু এঙ্গেজমেন্ট নিউজ ফিড তৈরির জন্য জরুরি, তাই ফেসবুক ভিডিওর জন্য অন্য একটি পদ্ধতি ব্যবহার করেছে। যদি কোনো ইউজার অডিও চালু করে, ফুল স্ক্রিন মোড দেয় অথবা কোয়ালিটি হাই ডেফিনেশন চালু করে, তখন ফেসবুক মনে করে সে এই ধরনের ভিডিও পছন্দ করে এবং এই ফেসবুক এই ধরনের ভিডিও তার নিউজ ফিডে দেয়। ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কীভাবে কাজ করে। লাইক এবং কমেন্টের পোস্ট। যেই পোস্ট যত বেশি লাইক কমেন্ট থাকে সেই পোস্ট অ্যালগোরিদমে তত বেশি গুরুত্বপূর্ণ, আর এই লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম নিউজ ফিড তৈরি করে। সম্পর্ক। আপনার সাথে আপনার ফলোয়ারদের সম্পর্ক ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যার সম্পর্ক বেশি, অযথা যে আপনার পোস্টে বেশি কমেন্ট করে লাইক দেয়, তার নিউজ ফিডে আপনার পোস্ট তাড়াতাড়ি যাবে। কোয়ালিটি আসল। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হোক বা হোক না কেন, অথবা যে কোনো ধরনের অ্যালগোরিদম হোক, আসল কথা হচ্ছে আপনার পোস্টের কোয়ালিটি ঠিক থাকতে হবে। কারণ কোয়ালিটি ভালো হলেই পোস্টে লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, তাহলেই অ্যালগোরিদম সেই পোস্টকে নিউজ ফিডে নিয়ে আসবে। বিশেষ করে মার্কেটারদের অবশ্যই মার্কেটিং করার জন্য তাদের কন্টেন্ট নিয়ে বেশি সতর্ক হওয়া উচিত। কন্টেন্টটি যেন ইন্টারেস্টিং হয়, বিনোদনমূলক হয়, উপকারে আসে অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, তাহলেই সকল সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কাস্টমার গ্রাহকদের নিকট আপনার পোস্ট পৌঁছে দেবে। Thank you very much.